হাই ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো তোমরা, আমি ডিম তিনটে নিয়ে সিদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এতে আমি হালকা আলুটা সিদ্ধ করে নেওয়ার জন্য আলুটা দিয়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে নেব। আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এই তরকারিটা বানাতে যে যে মশলা লাগছে সেগুলো হলো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি। কড়া গরম হয়ে গেছে, এতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা খোসা ছাড়ানোর আগে ভালো করে জল দিয়ে ঠান্ডা করে নেবে। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবারে আলুগুলোকে তুলে নেব। ডিমের মতো এবারে হলুদ দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব। এবার এটাকে মাখিয়ে নেব। ডিমগুলো মাখানো হয়ে গেছে, ওই আলু ভাজার তেলটাতে ডিমগুলো দিয়ে একটা একটা করে ভেজে নেব। আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে, না হলে ডিমগুলো ভেঙে যাবে। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো। এবারে ডিমগুলোকে তুলে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। নেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তেল তো নাই, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবারে এতে রসুন বাটাটা দিয়ে, রসুন বাটা দিয়ে দিলাম। এবারে এতে লঙ্কা আর হলুদ মেশানো জলটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে।
এবার এতে আদা বাটা দিয়ে দেব। দেখো মশলা থেকে তেল বেরিয়ে পড়েছে, মানে কষানো হয়ে গেছে। এবার এতে ডিম আর আলুটা দিয়ে দেব। এতে একটু নুন দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেব এটাকে। এবারে জল দিয়ে দেব। তরকারিটা এখন ফুটছে। ডিমের তরকারিটি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।